Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancer er karon. দেখি 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 কোথায়, ও মাই গড, রনি, রনি লিসেন টু মি প্লিজ, রনি আমার কথাগুলো তুমি শোনো না, রনি প্লিজ, কি হলো শোনো না আমার কথাটা, স্যার আমি বলছি, স্যার আমি খুব, স্যার আমি আসছি, স্যার জাস্ট কামিং, ও একটা এমার্জেন্সি হয়ে গেছিলো স্যার, হ্যাঁ স্যার এখন সব ঠিক আছে, হ্যাঁ স্যার আমি অবশ্যই আসছি, হ্যাঁ হ্যাঁ সরি স্যার, শানি তুমি কি পাগল হয়ে গেছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আর ইউ ম্যাড, দেখাও কোথা দেখি কি হলো, দেখাও দেখাও, তোমার এই একটা মিথ্যের জন্যে না আমাকে যেন ক্লায়েন্টের মিটিং ছেড়ে চলে আসতে হয়েছে, শোনো তুমি তোমার কোনো আইডিয়া আছে মিটিংটা আমার জন্য কতটা ভাইটাল ছিল, we'll be right back.
হাই হাই বসো। তুমি হঠাৎ এখানে? কিছু জরুরি কাজ ছিল। ওকে, বাট এত গভীরভাবে কি চিন্তা করছিলে? জাস্ট পুরনো স্মৃতি। তুমি তুমি অনেক বদলে গেছো রানী, অনেক বদলে গেছো। তুমি আর আগের মতো নেই, একদম নেই। দেখো শায়নি, আমি বুঝতে পারছি তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তারপর এই বিষয়টা নিয়ে আলোচনা করি, সমাধান। তোমার ফোন বাজছে। ও কিছু না, জাস্ট কোম্পানি ফোন। ও বাই দ্য ওয়ে, তুমি অনেক বদলে গেছো। মানে? মানে মোটা হয়ে গেছো। ও ওকে ওকে, আরে বুঝোই তো, বিয়ের পর কি হতে পারে, সব মানুষই একটু মোটা হয়ে যায়। লুক লাইক মি। তুমি বিয়ে করে নিলে একবারও তো বললে না। কেন আমি বলবো? কেন তোমার আমাকে একটা ফোন করা উচিত ছিল না? বাই দ্য ওয়ে, ফোন আমি তোমাকেও করেছিলাম, কিন্তু তোমার ফোন পাইনি, মানে রিং হয়নি। তো আমি কি করতে পারি বলো? ওয়েট 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 ওয়েট, তুমি জানো না ফোনটা আমার ভেঙে দিয়েছিলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 স্যার। না না, এ কি করলে? শাট আপ, জাস্ট শাট আপ। তুমি তুমি আমায় কাটা ছিঁড়া দেখতে চাও না? কাটা ছিঁড়া দেখাচ্ছি, দেখাচ্ছি তোমাকে আমি। দরজা খোলো, দরজাটা খোলো বলছি। পাগলের মতো করো না শায়নি, দরজাটা খোলো প্লিজ বলছি। আচ্ছা বাবা চলো, আজ অফিস যাচ্ছি না, আজকে সারা দিন তোমার সঙ্গে থাকবো। এবার তো দরজাটা খোলো। তুমি আমার উপর কোনো দয়া করছো না, শুধু বস বস আর বস। যখনই দেখ তুমি শুধু অফিস পালাও, তুমি আমার সাথে লিভিং এ আছো না ওই লোকটার সাথে? আরে শায়নি, প্রবলেমটা কি তোমার? কি বলছো তুমি? আমার প্রবলেম হচ্ছে যে তোমার সাথে একটু দেখা করার জন্য আমাকে সুইসাইডের অ্যাক্টিং করতে হয়, তোমার সাথে একটু কথা বলার জন্য তোমার পেছন পেছন আমাকে সারাদিন ঘুরতে হয়, এটাই আমার প্রবলেম। তুমি তুমি কি একটু ভেবে দেখেছো যে সারাদিন এত বড় বাড়িতে আমার একা একা থাকতে কেমন লাগে? তোমার এই একটা ফোন, একটা এসএমএস এর জন্য আমি সারাদিন অপেক্ষা করে থাকি। ডু ইউ ইভেন নো তুমি আমার ফিলিংস এর একটু কি দাম দাও? আমি বুঝতে পারছি শানি। না তুমি কিচ্ছু বোঝো না, তুমি শুধু নিজেকে আর তোমার ক্যারিয়ার নিয়ে তুমি ব্যস্ত থাকতে চাও। তুমি তুমি শুধু আমার থেকে পালাতে চাও, শুধু পালাতে চাও। তুমি তোমার দায়িত্বগুলো থেকে শুধু পালিয়ে যেতে চাও। রনি, আমি তোমাকে শুধু ঘৃণা করি, ঘৃণা করি। কিন্তু তুমি তুমি আমার কথা একটুও ভাবো না, একটুও না, একটুও না। আমাকে ক্যারিয়ারটা তৈরি করতে হবে, আমার রেসপন্সিবিলিটি আছে, আমার নিজের, আমার ফ্যামিলির, তোমার, সবাই আমার মুখের দিকে চেয়ে আছে। সেই জন্যে আমাকে রাত দিন খাটতে হয়, খাটতে হয়। শোনো, তোমার মতো ঘরে বসে খেয়ালে পোলাও আমি তৈরি করি না।
অফিসের বস না চায়, এদিকে তুমি সরে যাও এখান থেকে। ঘরে বসে থাকার কোনো শখ নেই আমার, আমিও চাকরি করি, বাট তোমার কথাতে আমি অ্যাবর্শন পর্যন্ত করিয়েছি, আর তাই তাই এই আরাম করছি, তাই জন্যই আরাম করছি। বিয়ে বিয়ে করার তো তোমার সাহস নেই, কাপুরুষ কাপুরুষ একটা। হ্যাঁ, আমার সাহস নেই বিয়ে করার, বাচ্চা সামলানোর। হ্যাঁ, আমি ভীতু, ক্লান্ত হয়ে গেছি আমি সবার দায়িত্ব সামলাতে সামলাতে। সবাইকে খুশি রাখতে আর আমি পারবো না, আমাকে নিজের জন্যও বাঁচতে হবে। এর পর তোমাকে সামলানোর শক্তি নেই আমার। এই সময় এই মুহূর্তে তুমি যেটা চাইছো আমি তোমায় সেটা দিতে পারবো না, আমার নিজের জন্য সময় চাই, আমি এর থেকে বেশি অ্যাডজাস্ট করতে পারবো না। হাইওয়ে সড়কের ব্যস্ততা, কোথাও কান্না ভেজা শূন্যতা। সেদিনকে তুমি কিছু না বলে চলে গেলে, আসলে আমাকে আটকাবার সেদিন কারোর সময় ছিল না, কিন্তু ভালোবাসা তো ছিল, এখন সময়ও আছে। কিন্তু আমার কাছে এখন আর সময়ও নেই, ভালোবাসাও নেই। আই কান্ট আন্ডারস্ট্যান্ড, তুমি আমায় ভালোবাসো নাকি অথবা ভালোবাসার অভিনয় করছো? এসব তুমি কি বলছো, ভালোবাসার অভিনয়? আচ্ছা তুমি নিজেকে কি ভাবো বলো তো, তোমার ভাগের যতটুকু কান্না ছিল না তুমি খরচ করে ফেলেছো। এখন আমি বিবাহিত, কারুর কাছে বাঁধা, এখন আমি কারুর বউ, এবং এটা ভেবে আমি খুব খুশি যে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, আমাকে যত্ন করে, আমাকে বোঝে, আর আমি সেই জন্য তাকে খুব সম্মান করি। অ্যাটলিস্ট তোমার মতো নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায়নি, সে তার সব দায়িত্বগুলো পালন করে। এনিওয়েজ আমি বা তোমার দোষগুলো তোমাকে কেন বলছি, আজকের দিনে তুমি আর আমার কাছে কোনো ম্যাটার করো না। শানি ঠিকই বলেছ, এখন আর আমি তোমার কাছে কোনো ম্যাটার করি না। আমি তোমাকে খুশি করতে পারিনি, তোমার জন্য স্পেশাল কিছুই করতে পারিনি, কখনো তোমায় যত্ন নিইনি, কিচ্ছু করে শুধু কাঁদিয়েছে, তাই না? না রানী, এসব ভালোবাসা যা সময় তুমি আমায় দিয়েছিলে আমিও তোমায় দিয়েছিলাম, তফাৎ শুধু এইটুকুই। তুমি যখন এগুলো আমাকে দিয়েছিলে তখন তোমার দরকার ছিল, কিন্তু যখন আমার দরকার ছিল তখন তুমি এগুলো আমাকে দাওনি, তাই তো? তুমি তো আমার থেকে পালিয়ে যেতে চেয়েছিলে, অ্যাভয়েড করতে আমাকে। ভালোবাসার কথা তুমি কি করে বলো? প্লিজ শানি শোনো, মিসেস আগরওয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসেস আগরওয়াল। তাহলে ভালোই, যদি না বসলে তাহলে কেন এলে? কেন যাবো রানী, অবশ্যই যাব, তার আগে তোমার জিনিসপত্রগুলো ফিরিয়ে দিয়ে যাব। তুমি বিয়ে করতে পারবে না বলে আমাকে অ্যাবর্শন করালে, তখন
তখন তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করেছিলে যে অ্যাবর্শনের পর আমার ফিলিংসটা কীরকম ছিল। তুমি তুমি অ্যাডজাস্ট করতে পারতে না বলে আমি আমি করে দিতাম। রনি রনি, তোমার জন্য আমার তুমি 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 কি একবারও একবারও একটু খানিকের জন্য কোনোদিন আমাকে ভালোবেসেছিলে? তোমার প্রবলেমটা না তুমি নিজে, তোমার দরকার তোমার ফিউচার, এইসব জিনিসের মধ্যে তোমার শাইনি কোথায় ছিল রানী? কোথায়? কোথাও ছিল না। তুমি একবার বলো তো আমাকে, আমরা যদি একসঙ্গে থাকতাম খুব সুখী থাকতাম, কিন্তু তুমি তুমি কিছুই করলে না, শুধু পালিয়ে বেড়ালে। রনি, তাই আমাদের সম্পর্কটা ভাঙার জন্য দায়ী শুধুমাত্র তুমি, শুধু তুমি। ইউ গেট দ্যাট অ্যান্ড অ্যাডমিট ইট। আমি আমার ভুলগুলো অনেক আগেই বুঝতে পেরেছি। ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম তুমি থাকলে দেরি করে হলেও আমার কেরিয়ারটা অনেক বাঁচিয়ে ফেলতে পারত। কারণ আমার সঙ্গে তুমি থাকতে আমার সাপোর্ট সিস্টেমটা তুমি। কিন্তু কেরিয়ারের চক্করে আমি ইন্সপিরেশন আমার শাইনিতেই খরচা করে ফেলেছি, আর যখন আমি এই দামি কেরিয়ার খরচা করলাম তখন নিজের মনের মধ্যে বুঝতে পারলাম যে কতটা ভুল আমি করেছি। তোমাকে আর কোনো দিন ফিরে পাবো না। ভাইসি ভার্সা হলে কি ভালো হতো? আই এম রিয়েলি সরি শানি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এখন আমি বুঝতে পারি হাউস ওয়াইফ একলা হলে কেমন লাগে। আমাদের শুধু দরকার ছিল একটা ব্রেক, ইনস্ট্যান্টলি একটা ব্রেকআপ। আমি জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি চিরদিনই তোমাকে ভালোবাসি, আমি তোমাকে রেসপেক্ট করি। শহর তুমি আমার শহর, আমার শহর তুমি আমার শহর, কোথাও স্বপ্ন ভাঙা শুধু হাহাকার, কোথাও ঘুমোট জমা বিপন্নতার, অস্থির হাঁটাহাঁটি আশা নিরাশা, এ শহর তবু স্বপ্নের সদাগর, কোথাও স্বপ্ন ভাঙা শুধু হাহাকার, কোথাও গুমোট জমা বিপন্নতা, অস্থির হাঁটাহাঁটি আশা নিরাশা,
এ শহর তবু স্বপ্নের সদাগর।